অরিজিৎকে তুমি কিভাবে দেখো? কারণ ওকে তো আমরা দেখতে পাই না সামনে সামনে। না না, ওকে আমি দেখি একজন ওই অলিক মানুষ হিসেবে, কারণ ওকে দেখা যায় কিন্তু ওকে না, মানে ও যে জায়গা থেকে ওকে ওকে অনুসরণ করা যায় না, অনুকরণ করা যায় না, ছোঁয়া যায় না, কারণ ও না একটা অদ্ভুত মাটির মানুষ। মানে আচ্ছা, এই যুগে ও কি করে মিডিয়াকে পেরিয়ে থাকে? মিডিয়া তো ছেড়েই দাও, ও যা যা পেরিয়ে থাকে সেটা ভাবা সম, মানে যেমন ও স্কুটি চড়ে ঘোরে, তো মানে ওর কোনো বড় গাড়ি নেই, ওর কোনো ওর ওর যে ওর যে সম্পদ বা ওর যে খ্যাতি সেই তুলনায় ওর কোনো বড় বাড়ি নেই না, কিন্তু ওর 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 হ্যাঁ মানে ও নিজে স্কুটি চড়ে, বা ও যে গাড়িটা ব্যবহার করে সেটা খুব ছোট্ট একটা গাড়ি, মানে সেটা প্রিমিয়াম কোনো গাড়ি নয়। হ্যাঁ, পারতো মানে 100টা গাড়ি কিনতে পারতো, সেটা ছেড়ে দাও। তাছাড়াও ওর যে জীবনযাপন, ও যে আমি যখন এই ছবিটার জন্যে ওকে গানটা গাওয়ার পরে বলি যে এবার তো সেটা আমাকে বলতেই হচ্ছে যে তোমার পারিশ্রমিকটা তাহলে কি করব, তো প্রথম বললো না না আমি তোমার সাথে গান গেছি টাকা নেবো না, আমরা নিতে তো হবে দেখো। তো বলি তাহলে তুমি এক কাজ করো, আমি তো একটু কলকাতায় যাচ্ছি ফেস্টিভ্যাল উদ্বোধনে, তুমি 11 টাকা দিয়ে দিও, 10 টাকার নোট আর 1 টাকার কয়েন। যেমন আমি বললাম দেখো এটা তো সোনি এন্টারটেনমেন্ট, আমি নাম করেই বলছি যে কোনো একটা কোম্পানি ওরা কিনছেন, ওদের তো বলা যাবে না অরিজিৎ সিং 11 টাকা নিয়েছে কন্ট্র্যাক্টে, তো ওটা তখনও বললো যে তাহলে আমি একটা বাচ্চাদের স্কুল চালাই, তুমি যা দেবে ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে, আমি তো তোমার কাছ থেকে টাকা নেবো না। তো শুধু এইটাই নয়, ওর যে জীবনযাপন সেটা এত বেশি সাদামাটা, সেটা ওই স্তরের খ্যাতি সম্পদের জায়গায় উঠে সেটাকে বজায় রাখা খুব কঠিন, খুব কঠিন মানে প্রায় অসম্ভব, আমি আর কাউকে দেখিনি। তো ওই জন্য ওকে বলি যে ওকে দেখা যায় কিন্তু ওকে ছোঁয়া খুব মুশকিল, কারণ ও আমাদের থেকে অনেক বেশি সাদামাটা, অনেক বেশি সাদামাটা, সেটা সম্ভবই না। আমার বাড়িতে যেদিন তোমার সঙ্গে দেখা হয়েছিল এসেছিলাম, তো আমি খুব গরম ছিল সেদিন তোমার যদি মনে থাকে, তো আমি এসি চালালাম, তো তখন ও বললো এসি চালাচ্ছ কেন, অনেক বিল উঠবে তো। আমি বললাম হ্যাঁ কিন্তু আমি তো গরমে কষ্ট হয় না, পরিবেশ নষ্ট হবে না, ফাইনালি বন্ধ করে দিল। বললো একদিন তুমি ছোটোবেলায় কি এসিতে মানুষ হয়েছো শ্রীজাত? দেখালাম না। বলো তাহলে এখন কেন তোমার এসি লাগছে? তো এরকমই তো ওকে, মানে ওকে যত দেখি আমি তত মুগ্ধ হই, ওকে খুব ভালোবাসি। হ্যাঁ, এবং ও তোমায় খুব ভালোবাসে, সেটা সেটা একটা অন্য। ও 3 মাস ধরে এই গানটা পানালাল ভট্টাচার্য আর ধনঞ্জয় ভট্টাচার্যের গলায় শুনে তৈরি হয়ে একটা গোটা রাত ধরে ডাবিং করেছে, আর যা গেয়ে দিয়েছে তারপর আমার আর ওকে কিছু বলবার নেই। আর সত্যি মানে ওইটা এই গানটা মানে পুরো ছবিটার মধ্যে, মানে এই গানটাই ছবিটার প্রাণ, এই গানটাই ছবিটার প্রাণ। ইনফ্যাক্ট ছবিটা এই কথাটাই বলতে চায়, এমন মানবজমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা।